গ্রেপ্তারে পরোয়ানা যে বিষয়টা শুনছেন এটা সম্পূর্ণ মিথ্যে বানর। আমাকে যদি মনে করেন গ্রেপ্তারে পরোয়ানা আমার বিরুদ্ধে জারি করে থাকে তাহলে কিন্তু আমি বাইরে ঘুরে বেড়াতে পারলাম না, আমাকে কিন্তু এখন জেলখানায় নিয়ে যেত, কারণ এটা সম্পূর্ণ মিথ্যে বানর। আর আইন সবাধানের সমান আমি হিরো আলম বলে কথা না, আমার বিরুদ্ধে আমি তো বলছি জোর গলায়, জেলা পরিষদ আমি আপনার মিডিয়ার সামনেই বলতেছি, জেলা পরিষদ আপনি আমি আপনাকেও বলতেছি আমার বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা যদি থেকে থাকে তাহলে আপনি আমাকে গ্রেপ্তার করুন, তাহলে আপনি মানুষও খালে তো গ্রেপ্তার করে দেখান যে হ্যাঁ এর বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা আছে। আর আমিও দেখতে চাই গ্রেপ্তারে পরোয়ানা থাকলে আমি যেহেতু নির্বাচন এখন ব্যস্ত এই সমস্ত এই টাইমে তোর আমাকে আরও ভেতরে আটকানোর কথা, তাহলে আমি নির্বাচনের মাঠে আরও থাকতেই পারলাম না। আমি এটা অবশ্যই মনে করি ভুয়ো বানোয়াট আমার বিরুদ্ধে সম্মান নষ্ট করার জন্য হয়তো অ্যাক্সিডেন্ট লোক জনপ্রিয়তার উপর অনেকে ভয় পায় যে হিরো আলমের অনেক জনপ্রিয়তা আমরা এর জন্য অনেকে ভয় পায়। আবার অ্যাক্সিডেন্ট লোক আমাকে হয়তো মনে করেন তারা সহ্য করতে পারে না যে হিরো আলম মনে করেন হলে তো এমপি হবে, সে একটা গ্রাম থেকে একটা লোক যে ভালো করে কথা বলতে পারে না, চেয়ার নাই, লেখাপড়া নাই, সে এমপি হওয়ার যোগ্য নয়, এদের অ্যাক্সিডেন্ট লোক হয়তো আমাকে মেনে নিতে পারে না, তারা অ্যাক্সিডেন্ট লোক হয়তো বাধা দিতে পারে। যেহেতু আমি দুইবার যখন নির্বাচন করি আমি কিন্তু একটা বার 16 ভোটে মানে আমি ওখানে 6 জন ক্যান্ডিডেট ছিল 16 ভোটে আমি ফেল করি। কথা সম্পত্তি মনে করেন যেটুকুই রয়েছে আপনি সমস্ত আমি মনে করেন অনেক পরিশ্রম করে সৎ এবং হালাল পথে আপনার সবাই জানেন আজকে হিরো আলম এতদূর আপনার সামনে কথা বলতেছে, এক আল্লাহ সাহেব পৃথিবী থেকে এমন করে লোক আমার সহযোগিতা করে ঘোষণা করবে কিনা তারা, তবে আমার বিশ্বাস আমাদের কাগজপাটি ওকে আছে, নির্বাচন কমিশন আমাদের দিকে সুদৃষ্টি দেবে আশা রাখতে। এখন দেখুন অনেকটা মানে তিলক তাল বানায় অনেকে, যে অনেকে আমরা কিছু মনে করেন নিয়োজিত করে হয়তো বেশি বেশি হয়তো কিছু কেউ না জানো করে যে আমার তো কোটি কোটি টাকা থাকে, অবশ্যই আপনারা কিন্তু গোপন টাকার কেউ রাখতে পারবেন। এখন বর্তমান যে ডিজিটাল যুগ এই যুগে কেউ কিছু গোপন রাখতে চাইলেও কিন্তু রাখতে পারবে না, তাই সবাই কিন্তু মনে করেন যে কোটি টাকা থাকে অবশ্যই আমার এই বিরুদ্ধে দুদক তো আছে এজন্য দেখার জন্য, যে আমার সম্পত্তি তো আছে এটা আপনারা অবশ্যই দেখতে পারেন, এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার যে কোটি কোটি টাকার মালিক হিরো আলম এখনো হয়নি। আচ্ছা আপনার এই যে যতটুকুই টাকা আছে কিংবা সম্পদ আছে আমরা যতটুকু জানি আপনি একজন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল কিংবা খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, তো আপনার এই আয়ের উৎস কি আপনার শুধুমাত্র সোশ্যাল মাধ্যম নাকি আর কোনো খাত আছে? না আমার একটা কেবল বিজনেস সবাই জানেন একটা এলাকাটা কেবল বিজনেস আছে, পাশাপাশি আপনারা কিছু আমি বিভিন্ন জায়গার স্টেজ প্রোগ্রাম করি, তারপরে অভিনয় জগৎ থেকে তারপরে কিছু আপনারা জানেন সিনেমা কিছু প্রযোজনা করেছি, সব মিলে আর কি আমাদের যে সম্পত্তির কথা শুনছেন টুকটাক। আর আমার যে সম্পত্তি যেটুকুই থাক সম্পূর্ণ আপনারা দেখবেন যে আমরা অনেক কষ্টে আমার মেহনতি করে আমি সৎ পথে কামাই করে এত, আর যাই যাতে আমাকে নিয়ে তারা চাল খাটাক যাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন কেউ কোনোটাই ষড়যন্ত্র আমাকে আটকে রাখতে পারবে না, ভবিষ্যতে পারেনি। এটা আসলে বিএনপি পার্টি আপনারা এবার ভোট তো দেওয়া যাচ্ছে না সবাই জানেন, তো তাদের সবারই একটা দাবি যে এবার আপনি আমাদের সদর থেকে নির্বাচন করবেন, যেহেতু দুইবারের আগে আপনি নির্বাচন করেছিলেন আমরা আপনার পাশে ছিলাম এবারও পাশে থাকতে চাই, যেহেতু আমি দুইবার যখন নির্বাচন করি আমি কিন্তু একটা বার 16 ভোটে মানে আমি ওখানে 6 জন ক্যান্ডিডেট ছিল 16 ভোটে আমি ফেল করেছি এবার আর কি ইউনিয়ন পরিষদে, খুব একটা ভোটে না মাত্র 16টি ভোটে, তো এখন সেই এলাকার লোকের দাবি কাটে আমি বগুড়া সদরে নির্বাচন করতেছি 6-এ, আর কালনন্দীগ্রাম যেহেতু নির্বাচন এর আগে আমি করেছি একবার এবারও তাদের দাবি আমি বলছি এখানে নির্বাচন আগে তারা আবার বলবে হিরো আলম ভাই আমাদের এখানে এত খাটে আমরা লড়াই করলাম, আমাদের যে সমস্ত কর্মীটা আছে তারা মনে করেন বলবে তাহলে আমরা কী করলাম, তাই আপনি কেন নির্বাচনই করলেন, তাই দুই জায়গারই মনে করেন সবার মন রক্ষায় যেহেতু জনগণ ভালোবাসে ভালোবাসার সেই প্রমাণ দেওয়ার জন্য তারা দুইটি আসন থেকে তারা আমার কর্মীরা সমর্থন করেছে বলে দুইটি আসন থেকে ভোট করে আমি সাহস পেয়েছি। এখন মনে করেন ওখানে আমার ভোটার লিস্টে হাল লাগাতে ওরা দেখেছে যে আমার নাকি 55 লক্ষ টাকার একটা হিসাব দেখানো হয়, তারপর হ্যাঁ 55 লক্ষ টাকা বলছে এখানে কিন্তু ওখানে 5 লক্ষ টাকা হওয়ার কথা, অর্থাৎ যে কোনো কারণে 55 লাখ টাকা ওখানে দেখাইছে আর কি, উকিল সাহেবের ভুল করছে কালকে উকিল সাহেবটা আমি কথাবার্তা বলেছি এটা আর কি বিষয়টা নিয়ে, আর বিষয়টা আপনার কিন্তু কোনো সন্দেহ থাকলে আমি উকিলের নাম্বার দেবো আপনি উকিলের সাথে কথাও বলে নেবেন, এটাকে আমি বলতেছি মিথ্যে না উকিল এটা ভুল করেছে আর কি। আর 2 নম্বর কথা সম্পত্তি মনে করেন যেটুকুই রয়েছে আপনি সমস্ত আমি মনে করেন
অনেক পরিশ্রম করে সৎ এবং হালাল পথে আপনারা সবাই জানেন আজকে হিরো আলম এত দূর আপনার সামনে কথা বলতেছে এক আল্লাহ সাদ পৃথিবী থেকে এমন করে লোক আমার সহযোগিতা করেনি আমি অনেক কষ্ট করে আপনি বিভিন্ন জেলা দেশ বিদেশে স্টেজ প্রোগ্রাম করে এক একটা প্রোগ্রাম হয়তো আমরা 50-60-70 হাজার টাকা এরকম টাকা পাই এরকম করে আমি কষ্ট করে টাকাগুলো আমার জড় করা জড়ো করে আমি সিনেমা করি সিনেমা করে ওখান থেকে হয়তো একটা সিনেমা রিলিজ করলে আবার একটা সিনেমা করি তারপরে আমার একটা বগুড়ার কেবল বিজনেস আছে সম্পত্তি সব কিছু মিলে আর কি মনে করেন যে ওনারা বলেছে হয়তো বেশি বলেছে কিন্তু অত দূর না গ্রেপ্তারে পড়ানা যে বিষয়টা শুনছেন এটা সম্পূর্ণ মিথ্যে বানর আমাকে যদি মনে করেন গ্রেপ্তারে পড়ানা আমার বিরুদ্ধে জারি করে থাকে তাহলে কিন্তু আমি বাইরে ঘুরে বেড়াতে পারলাম না নি আমাকে কিন্তু এখন জেলখানায় নিয়ে যেত কারণ এটা সম্পূর্ণ মিথ্যে বানর আর আইন সবাধানের সমান আমি হিরো আলম বলে কথা না আমার মেয়ের জন্য যে হিরো আলম হিসাবে যে আমাকে আইনে সারে দিয়ে রাখবি আমি ঘুরে বেড়ামো এটা সম্পূর্ণ মিথ্যে বানর এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমার নির্বাচনের প্রচারণার জন্য এবং আমার সম্মান নষ্ট করার জন্য হয়তো কোন দল এটা একটা গুজব ছড়াইছে এই বিষয়টা নিয়ে এটা তো বগুড়া জেলা পুলিশ বলেছে ফিল্ম মিডিয়ার মধ্যে বলেছে তাহলে জেলা পুলিশ কি মিথ্যা কথা বলেছে জেলা পুলিশ যদি মনে করেন আমার বিরুদ্ধে আমি তো বলছি জোর গলায় জেলা পরিষদ আমি আপনার মিডিয়ার সামনেই বলতেছি জেলা পরিষদ আপনি আমি আপনাকেও বলতেছি আমার বিরুদ্ধে গ্রেপ্তারের করোনা যদি থেকে থাকে তাহলে আপনি আমাকে গ্রেপ্তার করুন তাহলে আপনি মানুষও খালে তো গ্রেপ্তার করে দেখান যে হ্যাঁ এর বিরুদ্ধে গ্রেপ্তারের করোনা আছে আর আমিও দেখতে চাই আমার কে আমার বিরুদ্ধে অভিযোগ করলো আর কেন আমার বিরুদ্ধে গ্রেপ্তারের করোনা করলো আমি কোনো কালো বাজারেও না এবং আমি কোনো মনে করেন সন্ত্রাসীও না যে আমার বিরুদ্ধে একাধিক মামলাও নেই কোনো ঋণ খেলাপিও না যে আমার ভয় লাগবে যে আমাকে গ্রেপ্তার করার জন্য আমি জোর গলায় কেন বলতেছি আপনাদেরকে তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছে আওয়ামী লীগের প্রার্থী উনি এই কাজগুলো কোনো হাতে আমার বিরুদ্ধে হতে পারে এই বিষয়টা কেউ ষড়যন্ত্র করতে পারে কিছু গ্রেপ্তারের পড়ানো থাকলে আমি যেহেতু নির্বাচন এখন ব্যস্ত এই সমস্যায় এই টাইমে তোর আমাকে আরও ভেতরে আটকানোর কথা তাহলে আমি নির্বাচনের মাঠে আরও থাকতেই পারলাম না আমি এটা অবশ্যই মনে করি ভুয়ো বানোয়াট আমার বিরুদ্ধে সম্মান নষ্ট করার জন্য হয়তো এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে দুদক থেকে কোনো প্রকার কোনো তলব করেছে না আমাকে দুদক থেকে কোনো তলব করেনি এখন পর্যন্ত আর তলব করলেও আমার কোনো ভয় নাই কোনো সমস্যাও নাই কারণ ওরা যে কোনো কিছু আমার থেকে লিগ্যালভাবে বের করতে পারে তো হিরো আলম দুদক ফাঁকি দিতেছে কি আমি কেউ কিছু করতেছে অবশ্যই আমার তার ব্যবস্থা নেবে তারা হিরো আলম যখনই নির্বাচনে আসে তখনই বাধার সম্মুখীন হয় এই মূল কারণটা কি এখন পর্যন্ত হিরো আলম খুঁজে পেয়েছে কিনা মূল কারণটা একটা কি আমার জনপ্রিয়তার উপর অনেকেই ভয় পায় যে হিরো আলমের অনেক জনপ্রিয়তা আমরা এর জন্য অনেকে ভয় পাই আবার এক শ্রেণীর লোক আমাকে হয়তো মনে করেন তারা সহ্য করতে পারে না যে হিরো আলম মনে করেন হলে তো এমপি হবে সে একটা গ্রাম থেকে একটা লোক যে ভালো করে কথা বলতে পারে না চেয়ার নাই লেখাপড়া নাই সে এমপি হওয়ার যোগ্য না এদের এক শ্রেণীর লোক হয়তো আমাকে মেনে নিতে পারে না তারা এক শ্রেণীর লোক হয়তো বাধা দিতে পারে তো এইরকম নানান কোনো কারণে হয়তো হিরো আলম অনেক টাইমে পুটিয়ে বাড়ি নির্বাচনে আসলে তারা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু বাধা দিয়ে তারা কেউ কোনো রকম আটকাতে পারে না এখন পর্যন্ত ভবিষ্যতেও পারবে না সততার রায় অল টাইম হয় আল্লাহর পাশে থাকে কোনো লোকই আমাকে কোনো কাজে বাধা দিয়ে রাখতে পারবে